হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার রান্না বান্না সব কমপ্লিট। আজকে রান্না বান্নাটা একটু অন্যরকম করেছি, দু রকমের ভাজা করেছি আর ডাল করেছি, দেখাচ্ছি তোমাদেরকে। আর এই টিয়া পাখিটা আমার, যা কথা বলবো সেটাই বলবে, বলতে হবে ওকে নাকি। ও টিয়া পাখি, আ টিয়া পাখি, টিয়া পাখি, মাম্মা যা বলবে সঙ্গে সঙ্গে সব কথা বলতে হবে। তুমি একটু হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করে দাও। হ্যালো ফ্রেন্ডস বলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রান্না বান্না আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, বললাম যে হালকা করে শুধু ডাল করেছি আর দু রকম ভাজা করেছি, বেশি সময় লাগেনি। একটু তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিলে পরে সেদিনটা খুব ভালো লাগে। এমনিতেই ঠান্ডার সময় তো, এখন কদিন আমি একটু দেরি করেই রান্না বসাচ্ছি, একবারে গরম গরম থাকছে আর খেয়ে নিচ্ছি। তো আজকে রান্না বান্না হয়ে গেছে 12টার মধ্যে, স্নান টান সব কমপ্লিট। এবার আমরা কি করব মুম্মা, কি করব? এবার তিশিকাকে খাবার খাইনি, তারপর পরে পাপা আসলে আমরা ছাদে যাব। আর ছাদে এখন রোদে তো থাকা যাচ্ছে না, বেশিক্ষণ থাকা যাচ্ছে না, এই রোদটা মানে গরম পড়ে গেছে। আমাদের এখানে সামনেই সরস্বতী পুজো হবে, তো ওইখানেই তিশিকাকে হাতে খড়িও দেওয়াবো, সব প্যান্ডেল হচ্ছে। আর আজকে তিশিকা কি খেয়েছে, আজকে তুমি কি খেয়েছো, কি খেয়েছো তুমি? আঙুর খাবে নয়, আঙুর খেয়েছো? তিশিকা খুব ভালোবাসে আঙুর খেতে, পাপা এখন প্রতিদিনের জন্য আঙুর নিয়ে আসছে আর তিশিকা আঙুর খাচ্ছে না। একবার খেয়ে পরে বলবে আরো দাও, আরো আঙুর দাও, আরো আপেল দাও, ফল খেতে ভালোবাসে। আজকে দুপুরের লাঞ্চ কুমড়ো আর উচ্ছে ভাজা, শিম আর বেগুন ভাজা, আর মুসুর ডাল সেদ্ধ শুধু কাঁচা তেল সরিষি উপর দিয়ে, এটা খুব ভালো লাগে। গুড ইভিনিং, দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা গেছিলাম একটা বাড়ি দেখতে। এই বাড়িটা আমরা চেঞ্জ করবো যেহেতু, তো একটা ভাড়া বাড়ি দেখতে গেছিলাম, তো ভালোই দেখলাম, দেখা যাক এবার কি হয়। ওটা এখন সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না, মার্চ বা এপ্রিল করে ওটা ঠিক হবে, তো আরও দেখছি। হ্যাঁ দেখো, তারক ডিউটি থেকে আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে এসছে, ও খেয়ে নিচ্ছে ওইখানে, শুধু আমার জন্য নিয়ে এসছে। তো এখন ফুচকাটা খেয়ে দে আমরা যাবো একটুখানি বাজারে, সরস্বতী পুজোর কেনাকাটি করতে হবে। বাজে সন্ধ্যা 6:30, আর আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি সরস্বতী পুজোর জন্য কেনাকাটি করতে। সবজি বাজারটা দেখি আজকে যদি পারি করে নেবো, আর না হলে তিশিকা তো এই বছর, তিশিকা এই বছর যেহেতু হাতে খড়ি দেবে, তো কি কি জিনিসপত্র লাগবে সেগুলো নিয়ে আসবো। দেখবো তিশিকার জন্য যদি কোনো শাড়ি পাই ভালো তাহলে নিয়ে আসবো, কারণ আগের বছর শাড়িটাও ছোট হয়ে গেছে, আজকে পরিয়ে দেখলাম। টিয়া পাখিটা সব কথাগুলো বলছে মাম্মার সাথে মিশে মিশে। এখানে সামনেই পুজো হবে, ওইখানেই যাবো আমরা হাতে করে দিতে, তাই না? সরস্বতী ঠাকুর, তুমি হাতে করে দেবে না ওই ঠাকুরগুলো? তুমি, আমি হাত ছেড়ে দিলাম, এই দোকানটা দেখছি। কত করে এগুলো, কত করে দাদা? 5 টাকা দুটো। বাজার থেকে ঘুরে চলে এসেছি, আর তিশিকার জন্য একটা শাড়িও নিয়েছি, আর ওর হাতে করে দেবে, তার জন্য যা যা জিনিস লাগবে, জিনিস বলতে এই একটা বই, একটা স্লেট, আর এই যে দুটো চক এনেছি লেখার জন্য, রেডিমেড শাড়ি। এমনি বাচ্চাদের শাড়িও ছিল, কিন্তু ওইগুলো ওকে পরাতে পারবো কিনা আমি জানি না, ওই জন্য এরকম রেডিমেড শাড়ি। এটা হলো ব্লাউজটা,
পেছনে এরকম অ্যাডজাস্ট করার জন্য রয়েছে দড়ি। এই যে সুন্দর হয়েছে, আগের বছরও কিনেছিলাম, ওটা এই বছর ছোট হয়ে গেছে, হচ্ছে না আজকে পরেই দেখলাম, তো ওই জন্য এই বছর আরো। হ্যাঁ এটা কার, ঠিক কার তো পড়বে তো। এই যে একটা গলার হার কিনেছি বাচ্চাদেরই ছোট। পিসিকার জন্য ক্লিপ টিপ সব পিসিকারই বাজার, এটা আমার জন্য। আর এই ধরনের ছোট ছোট ক্লিপগুলো, এই ক্লিপগুলো সেদিনকে তিশিকার মানির কাছে ছিল, ও পরিয়ে দিয়েছিল, ওকে বেশ ভালো লাগছিল, ওই জন্য ওর জন্য নিয়ে এলাম। এত ছোট ছোট কি ভালো লাগছে, এতগুলো একসাথে অনেক রকম কালার ছিল, খুব ভালো লাগছিল ক্লিপগুলো। তো এই হলো আজকের বাজার, এবার আমি যাবো রান্নাবান্না করবো রাতে। আজকে রাতের মেনু মসুর ডালের খিচুড়ি, ডিম অমলেট আর পাঁপড় ভাজা, দারুণ খাবার। এখানে তিশিকা বলছে কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ বোনু? পাঁপড় ভাজা খাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তিশিকার ঘুমও পেয়ে গেছে, এবার আমরা সবাই ঘুমিয়ে পড়ব। কেমন খেলে দাঁড়ো? খুব সুন্দর, দারুণ হয়েছিল খিচুড়ি। কাল কিছু কথা আছে হালকা করে খিচুড়ি, শুধু মুসুর ডালে খিচুড়ি, এটা বেশ ভালো হয়, তাড়াতাড়ি হয়েও যায়, মাঝে সাঝে আমরা বানাই। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটাকে লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই করে দাও মাম্মা, টাটা বাই করে দাও, করে দাও, করে দাও, টাটা বাই। চোখ ডলছে, ঘুম পেয়ে গেছে ওর।